বিভিন্ন সময়ত যি স্থানীয় বিধায়ক বা যি সরকারি বিভাগের বিভাগীয় কর্ম বিভাগীয় যে লোক আছে সেই লোকসকল কিন্তু বারম্বার আবেদন নিবেদন জানার পিছনে কিন্তু কোনো সুফল পোৱা নাই আর তারপরে এনেদরে রাইজে এই পথটা নির্মাণ করবল হয়েছে। আর এই মুহূর্তে মানে উপস্থিত আছো মহানগরী পাঞ্জাবাড়ি স্থিত বটাগুলির যি শিব মন্দির আর মাজার সংযোগী একটা পথত, আর এই পথট দীর্ঘদিনের সমস্যা যাতায়াতের ক্ষেত্রে এজাক বরষুণ দিলে এই পথটা বোকা পানিতে উপচি পড়ে, যি অফিস কাছাড়ি যাওয়া লোক হোক বা যি ছাত্র ছাত্রী হোক স্কুল অহা যাওয়া করব নয় বিভিন্ন সময় অসুবিধাত ভুগে। আর তারপরে কিন্তু এই সমস্যার বিষয়ে বারম্বার যি স্থানীয় বিধায়ক বা যি গাঁও পঞ্চায়েতের যি সভানেত্রী অবগত করাইছিল কিন্তু তারপরে কোনো সুফল পোৱা নাই। আর তারপরে এনেদরে এই মানে দৃশ্য দেখাইছো পথৰ দৃশ্য, নিজের গাঠির ডং ভাঙি এনেদরে পথ নির্মাণ করবল হয়েছে। মূল স্থানীয় ব্যক্তি আছে, মানে জানিব বিচারিম মহানগরীর মাজমজিয়ার এটি পথ এটা দেখা গৈছে যে সরকারি আসনিয়ে ঢুকি পোৱা নাই এতিয়ালৈকে, আর আপনাদের সরকারি আসনির বাট নাচাই কিনে এটা নিজে পথটো নির্মাণ করবল হয়েছে। কি কব সরকারি বিভাগীয় কর্তৃপক্ষর অবগত করাইছিল বা বিধায়কক অবগত করাইছিল কেনেকুৱা ধরনের কি হাতত পদক্ষেপ লৈছিল বা এটা আপনাদের নিজে নির্মাণ করবল হয়েছে? প্রথমতে আপনাদের নিউজ 18 চ্যানেলক আমি ধন্যবাদ জানাইছো আজি আপনাদের আহি আমার কর্মস্থানতে এসে উপস্থিত হওয়ার কারণে, রাইজর দুঃখ দুর্দশা আপনাদের বুঝ লোক অহার কারণে। এটি আমি মানে আমার যেটা মানে সমস্যা প্রথম হলকি আমার গোটে পূব বটাগুলি অঞ্চলের প্রায় 2000 মানে গৃহস্থী মানে এই হল মানে একদম দুয়ারমুখ। এই দুয়ারমুখটা কি হয় এজাক বরষুণ দিয়ার লগে এই যে আপনার নলা দেখিছে এই নলাটো আপনার মানে পানিতো আহি বোকা পানি হলে ইয়াতে হয়ে যায় রব। তারপর আমি পর্যায়ক্রমে চালো যে এটাতো সরকারের যোগাযোগ করেছিলো মানে কলে পঞ্চায়েতো পড়ো, আমি পঞ্চায়েত কলে যে আপনার রাস্তার কারণে বর্তমান মানে ব্যবস্থা নাই। কিমান বছর পুরনি আপনার? আমি 40-45 বছর পুরনি হয়। আমি মধ্যবিত্ত মানুষখিনি আমার যে চাকরি টাকরি করে থাকা মানুষখিনি প্রায় 40-45 বছর হল, তার আগতো আমার ইয়াতে প্রায় 50-60 বছর আগরপা বসবাস করে থাকা মানুষ আছে হয়। তারপরে আমি যোগাযোগ করে পেলায় বিফল হওয়ার পাছত মানে আমি শেষত গৈ অনুনয় বিনয় করার পাছত ব্লকত গলো পঞ্চায়েত গলো, ব্লকরপা তেখেতলোকে আমার যেটো এই বেয়া পানি ওলাই যাওয়া কালভারটো দিম বলে মানে তেওঁলোকে মানে প্রতিশ্রুতি দিছে, আর হেনুপাতে অফিসিয়ালি প্রসেসবিল অফিসিয়ালি মানে নিয়ম নীতি আগবাড়িছে। হ্যাঁ, আমি বাকি কালভার মানে রাস্তার কথাটো আশা করব নি, আমি নিজে রাইজর মানে পয়সা তুলি আমি কালভারটো হব বলে আমি আশা করে আছো, তথাপি আমি কালভারটো যদি নিদিও তো আমার মানে বনাবলে সমর্থন আমি নহ, যেহেতু মানে আহি পেলায় চালে যে এস্টিমেটটো ধরলে ইঞ্জিনিয়ার আহিলে এটা যথেষ্ট টাকা লাগে। কিমান দিনের পর লাগি আছে? না সরকার আবেদন দি আছো কিন্তু আমি রিসেন্ট মানে বারিষা অহার লগে লগে যেটা বেয়া হয়ে গেল আমি যোগাযোগ করেছো, তারপর যেটা দেখিলো যে রাস্তাটো আর মানে নহব এই বারিষার আগত কালভারটো করে দিম বলে কৈছে, আমি আশা রাখি সেইটো করে দিয়ক। আর এইখন ওয়াল আমি যখন এখন গাইডওয়াল দেখিছে আমি রাইজে বনালো, বনার পিছত কিছু পানি অহাটো বন্ধ হল হল যদিও এই উভতনি কালভারটো উভতনি পানি দিয়ে আহি পেলায় ইয়াত মানে হেৰি হয় কারণে আমি আর্থ ফিলিংর আরম্ভ করেছো, গতি আমার মধ্যবিত্ত মানুষ ইমান টাকা পয়সা জোরও নাই, তথাপি সম্পূর্ণ লেবার লগাই পেলায় আমি কামখিনি করব নয়, বস্তুখিনি আনোতে বহুত টাকা গৈছে, মেটেলর দামটো তো জানেই, তথাপি আমি রাইজে হাতে পাতে মানে মহিলারপা ধরে আপনার সকলে হাতে পাতে এটা লাগি আছে। মূল অন্য এজন লোক আছে ইয়ার স্থানীয় জ্যেষ্ঠ লোক, মানে আপনার কাছে আইসো মহানগরী মাজমজিয়া আমসিং গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত একটা অঞ্চল, আর জানিপর মতে যি গ্রাম পঞ্চায়েতের সভানেত্রীগী আপনার ওসরতে থাকে, গতি দীর্ঘদিনের সমস্যা আপনার বাট পথের সমস্যা বরষুণ দিলে কেনকা ধরনের অবস্থা? বরষুণ দিলে ইয়াত মানুষ যাব নয়, একাঠু পানি হয়ে যায়, আর যে কালভার আছে কালভারটির উপরে পানি বয়ে যায়। এখন আমি যেটা রাইজে দান বরঙণির এখন ওয়ালখন দিলো, ওয়ালখন দিয়ার পর আমার এই পানিটি এটা রাস্তাত নুঠা হয়েছে, কিন্তু সেইপিনে কালভারটির উভতি পানি আহে, কিন্তু সেই কারণে আমি এই রাইজর দান বরণে এইখিনি করার কারণে আমি এটা হেৰি করে আছো। আর এটা আমার ইয়াত সবে তেনেকুৱা ধনী মানুষ না নাই মধ্যবিত্ত মানুষ যোনে যি পাৰিছে তেনেকে কিবা এটা দিছে দিয়ার পর আমি এইখিনিতে এইখিনি করে আছো। বাইদেউ মই আপনার কাষলে আহিছো, আপনি দেখা পাইছো যে আপনিও ইয়াতে সমানে কাম করে আছে পুরুষসকলের লগতে, কি কব? হয়, প্রথমতে আপনাদের ধন্যবাদ জ্ঞাপন করেছো, আর আমি যেহেতু সকল কাম সরকারলে পেলাই থব নো নিজেও হাতে কামে করব, সেই কারণে আমার এখানে কন কন স্কুলখন এয়া দেখিছে ইয়ালে লড়া ছালী আহিবার সময় বহুত অসুবিধার সৃষ্টি হয়, জোতা সুতা পিঁধি পিঠিত লো আহিবলগিয়া হয়, গতি আমি মানে বেলেগলে আশা নকরি আমি স্থানীয় রাইজে
এখন সভা পাতি সকলোৰে সন্মতিক্ৰমে আৰু দান বৰঙণিৰে আমি এখিনি ব্যৱস্থা লৈছোঁ আৰু চাওঁ কিমান দূৰ আগবাঢ়িব পাৰোঁ। এতিয়ালৈকে দেখা পোৱা গৈছে প্ৰায় আধা কিলোমিটাৰ পথ আপোনালোকে বনালে, কিন্তু কৰণীয় আৰু বহুত আছে। গতিকে মুখ্যমন্ত্ৰীগৰাকীয়ে বাৰ বাৰ মহানগৰখন উন্নয়নৰ ক্ষেত্ৰত বহুখিনি পদক্ষেপ লৈছে বা আঁচনি হাতত লৈছে, গতিকে মুখ্যমন্ত্ৰীগৰাকীক বা নগৰ উন্নয়ন যিগৰাকী মন্ত্ৰী আছে কিবা আহ্বান জনাব নেকি? হয়, তেওঁলোকক আমি বিশেষভাৱে অনুৰোধ জনাইছোঁ যিহেতু আমাৰ স্কুলখন ওচৰত আছে আৰু ইয়াত বহুতখিনি ৰাইজ আছে, গতিকে তেওঁলোকৰ কাৰণে অন্ততঃ সৰু সৰু ল'ৰা ছোৱালীখিনিৰ কথা চিন্তা কৰি তেওঁলোকে যাতে উচিত ব্যৱস্থা গ্ৰহণ কৰে যিমানখিনি পাৰোঁ আমিতো কৰিছোঁ আৰু তেওঁলোকেও যাতে আমাৰ লগত সহযোগ কৰে তেওঁলোকৰ বাবে আমি অনুৰোধ জনাইছোঁ, আহ্বান জনাইছোঁ। আৰু আৰু আমি মহিলাসকলেও সচেতন হৈছোঁ যে আমি নলা নৰ্দমাত যিবিলাক পলিথিন পেলোৱা যায় সেইবিলাক আমি ঘৰে ঘৰে গৈ গুহাৰি দিছোঁ আৰু মিউনিচিপালিটিৰ যি গাড়ী থাকে সেই গাড়ীৰো ব্যৱস্থা কৰাৰ আমি মানে পদক্ষেপ লৈ আছোঁ। তেনেকৈ আমিও আগবাঢ়িছোঁ আৰু তেওঁলোকেও যদি আমাৰ লগত সহযোগ কৰে নিশ্চয় আমি এদিন সফল হ'মেই।